ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ইউজিসিকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে পরীক্ষার কথা তারা বলেছেন এবং সময়ের যে দাবি ইউজিসির কাছে করতে বলেছেন, আমরা ইতিমধ্যেই তা পাঠিয়ে দিয়েছি। 2 তারিখে আমরা চিঠি দিয়েছি এবং আমরা আশা করছি যে অক্টোবর মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলি তারা নিজেরা নিজেদের মতন করে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন। ছাত্রদের মধ্যে অনেকে শঙ্কা দেখা দিয়েছে, আমরা আশা করছি যে এই চিঠি 2-1 দিনের মধ্যেই তার রেসপন্স ইউজিসি থেকে আমাদের কাছে আসবে এবং আমরা যে চিঠি দিয়েছি তা উপাচার্যদের কাছে তার প্রতিলিপিও পাঠিয়ে দিয়েছি। এটা আপনাদের জানানো দরকার, কারণ বহু ছাত্রছাত্রীরা তারা আমাকে ফোন করছে, আমার দপ্তরকে ফোন করছে, SMS করছে, তাদের জ্ঞাতার্থে আমরা এই কথাগুলো বললাম। হ্যাঁ, এবার প্রশ্ন কি করবেন করুন। আমি বলছি যে এদের এ থেকে জেড পর্যন্ত একই নেতা, সব একই ধরনের কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করেন তা সবাইকে নিয়ে, এবং বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে গণতান্ত্রিক অধিকার, তাকে সুরক্ষিত করবার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। ভোটের আইডেন্টিটি কার্ডের জন্য প্রত্যেকটি মানুষ যাতে ভোট দিতে পারে সচিত্র পরিচয় নিয়ে, তার জন্য তিনি আন্দোলন করেছেন, অবস্থান করেছেন। এই ইতিহাসগুলো যারা বলেন তাদের জানা নেই। আমরা যদি তোষণের রাজনীতি করি সেটা হচ্ছে মানুষকে দেখার রাজনীতি, মানুষকে উপেক্ষা করবার রাজনীতি আমরা করি না। মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের সুরক্ষা, মানুষের চাকরি, দুহাতে কাজ, পেটে ভাত, মাথার উপরে ছাদ, এটা আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক অবরোধ গড়ে তুলেছে কেন্দ্রীয় সরকার, প্রাপ্য টাকা পর্যন্ত দিচ্ছে না। এই অবস্থায় জনস্বার্থে রক্ষা করবার জন্য সব ধরনের প্রতিকূলতা থাকা সত্ত্বেও তিনি কাজ করে চলেছেন। যারা এই কথা বলছেন তোষণের রাজনীতি, তারা রাজনীতি করবার জন্যই রাজনীতি করছেন, তারা প্রকৃত তথ্য নিয়ে আসছেন না। আমরা খুব পরিষ্কার ভাষায় দেখুন, আমাদের রাষ্ট্রসংঘ এই যে সবুজ সাথীকে দিল, উৎকর্ষ বাংলাকে সম্মানিত করল, তা বাংলা একটার পর একটা, এমনকি কেন্দ্রীয় সরকারের কৃষি বিভাগ থেকে 100 দিনের কাজ থেকে প্রতিটি বিষয়ে কেন্দ্র সরকারও জানে ভালো মতন করে যে বাংলা এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সুতরাং এ ধরনের অভিযোগ করবার সুযোগ যারা করে দিচ্ছেন তাদের জাতীয় সভাপতিকে, তারা সঠিক তথ্য তুলে ধরছেন না। আমরা তো মানসিকরণের রাজনীতি করছি, মেরুকরণের রাজনীতি তো আমরা করি না। গণতন্ত্র যা প্রতিষ্ঠিত, সেই প্রতিষ্ঠিত রাজনীতির মধ্যে গণতন্ত্রকে যারা বলছেন গণতন্ত্র নেই, তারাই সংবিধানকে ধ্বংস করছেন, গণতন্ত্রকে শেষ করবার চেষ্টা করছেন।
এগুলো সব পুরনো 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 কথা, এগুলো না না গরিব বিরোধী সরকার কারা, যারা জাতীয় সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন, যারা পিএফ এর টাকা পর্যন্ত বলছেন দুদিকে দুভাগে করব, যারা রেল থেকে ভেল বিএসএনএল সমস্ত বন্দরগুলো বেচে দিচ্ছেন, কর্মী সংকোচন করছেন, তারা গরিবের সরকার বলছেন। এখানে রেশন জুন মাস পর্যন্ত সমস্ত মানুষকে দেওয়া হচ্ছে, উনি কতটুকু খবর রাখেন বা ওনাকে কতটুকু খবর দেওয়া হয়? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সরকার সকলের সরকার, এই সরকার খেটে খাওয়া মানুষের সরকার, এই সরকার কৃষকের সরকার, এই সরকার যুব ছাত্রের সরকার, এই সরকার সরকারি কর্মচারীদের সরকার, এই সরকার রাজ্যের সর্বস্তরের মানুষের সরকার। যে সরকারের জনপ্রিয়তা আজকে তুঙ্গে, এখনো মাস গেলে প্রথম দিকের মাইনে প্রত্যেকেই পায়, আমরা মাইনে কাটিনি কাউর, এত কষ্ট সত্ত্বেও, এত বঞ্চনা, এত আমাদের প্রাপ্য আদায় করতে দিচ্ছে না, প্রাপ্য টাকা পর্যন্ত দিচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সরকার বলেই মানুষকে রক্ষা করছেন। চেষ্টা করছে তো বিশ্বভারতীকে মাফিয়া রাজ গুন্ডারাজ, তো এতদিন পর্যন্ত হয়নি, নোবেল পুরস্কার চুরি গেল, পদক চুরি গেল, সিবিআই তদন্ত হলো, তার তো ফল এখনো পর্যন্ত কেউ দেখতে পেল না চোখে। রবীন্দ্রনাথকে নিয়ে নাই বা কথা বললেন, এদের রবীন্দ্র ভক্তি, এদের দেশভক্তি সবটাই মেকি। রবীন্দ্রনাথের প্রতি যদি তাদের এতই দরদ থাকত, তাহলে ধ্রুপদী ভাষা হিসেবে বাংলাকে তারা বাদ দিতেন না, বাংলা ভাষাকে বঞ্চিত করতেন না। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের ভাষাকে, বিদ্যাসাগর রামমোহনের ভাষাকে তারা কেড়ে নিতেন না। আমরা চাই রবীন্দ্র চর্চা আরও হোক, আমরা চাই বাংলাকে ভাষায় অন্তর্গত করা হোক, কনস্টিটিউশনাল রাইট আছে, সরকারি ল্যাঙ্গুয়েজ, তাকে আপনারা বলছেন ধ্রুপদী ভাষার মধ্যে রাখতে দেব না। ঘোরতর অন্যায়ের প্রতিবাদ আপনারা সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি নিজে রাষ্ট্রপতির সামনে করেছি। আমরা চাই বাংলা ভাষাকে তার সম্মান ফিরিয়ে দেওয়া। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলে চিৎকার করে লাভ নেই, রবীন্দ্রনাথ মরণে, রবীন্দ্রনাথ জীবনে, রবীন্দ্রনাথ আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমরা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের স্বপ্নের বাংলাকে ধ্বংস করবার যে চক্রান্ত হচ্ছে, আপনারা যে বললেন মেরুকরণের রাজনীতি হচ্ছেন, রবীন্দ্রনাথ সারা জীবন ধরে সবাইকে নিয়ে চলার কথা বলেছে, এটা যেন না কেউ ভুলে যায়। মুখ্যমন্ত্রী যখন নিজের ছাত্রছাত্রীদের জন্য লকডাউন প্রত্যাহার করে নিয়েছেন, তখন বিজেপি বলছে যে ওদের চাপে নাকি লকডাউন প্রত্যাহার করা। আমি তো বললাম ওদের এতটা চাপ যে মাঝে মধ্যে যখন হয় না তখন বলে, একটু আগেই আমি শুনছিলাম সর্বভারতীয় সভাপতি বলছেন ওই দিন ইচ্ছে করে লকডাউন করেছে, ওই দিন ইচ্ছে করে লকডাউন তুলেছে, তো এখন আবার ওদের চাপটা কি হলো? মুখ্যমন্ত্রী যখন বললেন যে আমি যখন সুপ্রিম কোর্টের রায় দিয়েছে তাকে মান্যতা দিয়ে, এ তো গাজ্জোয়ারি। আমরা তো চেয়েছিলাম ছাত্রদের সুরক্ষা, শিক্ষকদের সুরক্ষা, অভিভাবকদের সুরক্ষা, আমাদের চাওয়ার মধ্যে তো কোনো অন্যায় ছিল না, তা সত্ত্বেও জেদাজেদি করে যখন হচ্ছে তখন ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে, অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হবে, তো আমরা চাইব না। এটা কোর্টে যাওয়ারও কোনো দরকার নেই, আমাদের অনুভব আছে। আমরা তাই মেট্রো রেলকে বলেছি পর্যন্ত চালাতে, আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রী নিজে অনুরোধ করেছিলেন।
সুতরাং এটাকে যাই করবো আমাদের জন্য করলো, আর যা খারাপ হলো তো আমাদের জন্য হলো, তাহলে ওদের জন্য কি কি হলো? ওদের জন্য বন্দর চলে গেল, রেল চলে গেল বেসরকারি হাতে, বন্দর চলে গেল বেসরকারি হাতে, বিএসএনএল এর কর্মী সংকোচন হচ্ছে, চলে যাচ্ছে বেসরকারি হাতে, জাতীয় সম্পত্তি ধ্বংস হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। ভারত স্বনির্ভর আত্মনির্ভর ভারত হবে কি করে? আমরা যদি পরনির্ভর হয়ে পড়ি, রাষ্ট্রনির্ভর যদি আমরা না থাকি, তাহলে আমরা রাষ্ট্রকে শক্তিশালী করব কি করে? আমাদের মধ্যে রাজনীতি নেই, আমাদের মধ্যে যেটা আছে মানুষের যেটা ভালো সেটাই আমরা করছি। এই তো মুখ্যমন্ত্রী নিজে টুইট করে বলেছেন যে ছাত্রছাত্রীদের অসুবিধে হবে, অভিভাবকদের অসুবিধে হবে, সুতরাং আমরা শনিবার লকডাউনটা তুলে নিচ্ছি। বাস্তবতা দেখেই তো করছেন, উনি বাস্তববাদী বলে করছেন, মানুষের স্বাস্থ্যটা সবচেয়ে দাগে। আর তথ্য না জেনে লোকে কথা বলে, একেবারে বাংলায় যেখানে করোনাকে সবাই মিলে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে, অন্য রাজ্যের কোনো ইতিহাস দেখছে না। গুজরাতে কত হচ্ছে তার ইতিহাস নেই, দিল্লিতে কত হচ্ছে তার ইতিহাস নেই, ব্যাঙ্গালোরে কত হচ্ছে তার ইতিহাস নেই, অন্য রাজ্য মহারাষ্ট্রে কত হচ্ছে তার ইতিহাস নেই। শুধু বাংলাকে আক্রমণ করো, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করো, এটা যদি রাজনীতি হয় সেটা বাংলার পক্ষে ক্ষতিকারক, বাংলার মানুষ সেটা মেনে নেবে না। কিছু কিছু তো কর্মসূচি নিতেই হবে, না রে যে জামাটা পরে রেখেছে সে জামাটা খুলবেন কি করে? আমি এ ব্যাপারে অন্য দলের কি কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ঠিক আছে, একটা জিনিস আমি আপনাদের বলি, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাকে টুকরো না করতে দেওয়া, দেশকে টুকরো না করতে দেওয়া, দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি না করা, সংবিধানের যে অধিকার সেই অধিকারকে সুরক্ষিত রাখা, মানুষকে সুরক্ষিত রাখা, সমাজকে ঐক্যবদ্ধ রাখা, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ রাখা, এবং সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বলেই বিশ্বে তার নানা প্রকল্প আজকে সম্মানিত হয়েছে। কন্যাশ্রী হয়েছিল, আজকে সবুজ সাথী হলো, উৎকর্ষ বাংলা হচ্ছে, পরপর পরপর বিশ্বের লোকরা স্বীকৃতি জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষ সরকারকে, আর এরা শুধু সমালোচনা করছে। যদি বাংলার ভালো চাইতো তাহলে আজকে গিয়ে বলতেন যে সবুজ সাথী পেয়েছে, আমরা গর্বিত বোধ করছি। তা না হয়ে ওনারা এমন কথা বলছেন যাতে আমাদের লজ্জিত বোধ হচ্ছে, যে কোনো তথ্যের মাঝখান দিয়ে তারা যাচ্ছেন না, কিছু বলছেন না, এটা অন্তত তাদের ভেবে দেখা উচিত। আমি সেটাই বলবো, শুভবুদ্ধি জাগ্রত হোক, শুধুমাত্র চেয়ার দখলের রাজনীতিতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক অবদানকে কখনো ভুলে যাবে না এবং যাচ্ছেও না। করুক না, যে লাস্ট হয় সেও বলে আমাকে ফার্স্ট হতে হবে। প্রথম কথা হচ্ছে আগে তাকে পরীক্ষায় পাশ করতে হবে, তারপরে সে কোন স্থান পাবে তার উপরে নির্ভর করবে। মানুষের উপরে নির্ভর করে, ইচ্ছার উপর নয়। মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বিপন্নতায় তোমাকে পাশে থাকতে হবে। শুধুমাত্র ভাষণ দিয়ে বাংলার মানুষকে যদি মনে করে যে তারা বোকা বানাবে, বাংলার মানুষ সবাই হয়তো ততটা শিক্ষিত নাও হতে পারে, আমাদের কৃষকরা হয়তো তত শিক্ষিত নয়, কিন্তু আকাশ দেখে বলে দিতে পারে কখন বৃষ্টি আসবে।